हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आजकल वीडियो होते चले सप्तमी स्पेशल। तो रोहान और ऋतुदी और दादा हमें बैरिए सप्तमी घूरते। तो आज तुम्हारे देखो वीडियो लेट हो गो, अनेक दिन अपलोड करते पर एकटू व्यस्त थार कारण। तो चले एखे और एखे एस तोरार संगे देखा हलो। ये देखो तोरार संगे अनेक दिन पर देखा हलो। और ये दादा दीदी तुम्हारे हाई कर रोहान एदी के वीडियो करे जाच्छे कारण आमी तोरार संगे गल्प करते व्यस्त हुए पड़ेछिलाम। और ये आमरा एखन हेटे हेटे जाच्छी पैंडेलेर सामने चले एसेछी। एई देखो एटा पात काटार पैंडेल। पात काटाय दुटो पुजो हय। तो एटा प्रथम पैंडेले आमरा ढुकलाम। तो प्रथम पैंडेलटा बेश भालोई लागलो आमार। पात काटा जदिओ बराबरई भालोई करे एसेछे एतदिन धरे। तो एबार आमरा ढुके जाच्छी भेतरे। এখানে চলছিল মায়ের আরতি, সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতিতে দেখলাম আমরা সবাই মিলে, বেশ মজা লাগলো। আমি দেখো এই ভিডিও ভিডিওর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহানও আরতি দেখছিল। এরপর আমরা আরতি দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা পাশের যে আরতি পুজো হচ্ছিল পাতকাটায়, সেই পুজোতে গেলাম। এখানকার প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। এখানকার থিমটা ছিল পুরনো মন্দির। তো পুরনো মন্দিরের মতোই একেবারে ভেতরটা বানিয়েছিল, খুব সুন্দর লেগেছে। মানে ভেতরের অ্যাটমসফিয়ারটাও এরকম করে বানিয়েছে। আর মিউজিকটা খুব সুন্দর বাজছিল ওখানে, একদমই পুরনো মন্দিরের মতো একটা ভাইবস আসছিল। তো দেখো তোমরাও দেখো, এই যে এখানে শিবজি রয়েছেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আরেকটি প্যান্ডেল দেখব, সেটি হলো আসাম মোড়ে। রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলগুলো দেখে নিলাম। আর এখানে দেখো ফাংশন হচ্ছিল, বাচ্চাটা কি সুন্দর গান করছিল। এই যে ছোট্ট মেয়েটি গান করছিল। এই যে চলে এসেছি আসাম মোড়। তো আসাম মোড়ের প্যান্ডেলের এখান থেকে লাইটিং শুরু হয়ে গিয়েছে। আর এদিকে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা। আসামের থিম ছিল রথ। এই যে দেখো, এই লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পর আমরা ভেতরে এন্ট্রি করলাম। এখানকার প্যান্ডেলটাও বেশ ইউনিক ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এই দেখো এটা রথ বানিয়েছে একটা। আর এখানে বাইরেটা এটা, আবার ভেতরেও ভেতরে মূর্তি রয়েছে, মায়ের মূর্তি। এটা বাইরেটা, বাইরে থেকে দেখতে পাচ্ছি এটা। এবার এরপর এই বাইরেটা দেখে আমরা যাব ভেতরে। আমি শুধু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিলাম। এরপর আমার মানে আমার খুব কিউরিয়াসিটি যে কী কী দিয়ে তৈরি করেছে এটা দেখছিলাম। তো বেশ ভালো লেগেছিলো আমার এটা আসাম মোড়ের প্যান্ডেলটা। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি রয়েছে, ওখানেও আবার ঢোকার জন্য লাইন দেখো। তো আমি বাইরেটা দেখছি, দেখে তারপর ভেতরে যাব। আমার দেখার পালা শেষ, এবার রোহান দেখছে। আর রোহান দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। দিদি আর দিদি আর দাদা ওদিকে ফটো তুলতে ব্যস্ত ছিল। তো এবার চলে এসেছি ভেতরে। ভেতরটাও দেখো, এখানে কি সুন্দর একটা গোপাল ছিল, গোপালটা ঘুরছিল। এরপর আমাদের এই প্যান্ডেল দেখা শেষ। এবার দেখো এটার বাইরে আবার একটা ভূত ভূত ছিল। এই ভূতটাকে আমি একটু ভিডিও করে দিয়েছিলাম। তো এখানকার পালা আজকের মতো মিটে গেল। তো এরপর আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার সময় তো কিছু খেতেই হবে। তো আমরা খেয়েছিলাম বাটার নান। আর এই দাদার দোকানের বাটার নান খুব ফেমাস আর বেশ ভালো বানায়, একদম সামনাসামনি বানিয়ে দেয়, কোনো ভেজাল নেই। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খেয়ে দেয়ে বেশ মজা লাগলো মানে খেয়ে। তো খাওয়ার পর আমরা বাড়ি যাব। এবার খাওয়া দাওয়া শেষ। তো স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।